জায়গায় দুই শক্তি, সে হচ্ছে বৈদ্যনাথ ধাম। শিবের জন্য রাবণের কঠিন তপস্যা না দেখাবে, একের পর এক মাথা কেটে যজ্ঞে আহুতি দান। অতঃপর মহাদেব খুশি হয়ে, তুষ্ট হয়ে এখানে এসে রাবণের মাথা এক এক করে জুড়ে দিলেন। তারপর থেকেই তিনি যেহেতু চিকিৎসকের ভূমিকা নিলেন, তাই দেওঘরের এই ধাম হলো বৈদ্যনাথ ধাম। প্রচণ্ড ভিড় শ্রাবণী মেলা থেকেও বেশি মনে হচ্ছে আমার কাছে। ভিড় হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা হচ্ছে জোড়া শক্তির পীঠস্থান, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই সঙ্গে সতীপীঠ। তাই দুই মন্দিরকে সুতো দিয়ে এক অটুট বন্ধনে রাখা হয়েছে। শ্রাবণী মেলায় বিহারের সুলতানগঞ্জের গঙ্গায় স্নান সেরে পবিত্র হয়ে 120 কিলোমিটার পথ হেঁটে ভক্তরা জল ঢালেন এখানে। এছাড়াও মন্দিরের পাশে শিবগঙ্গা থেকে স্নান সেরেও এখানে এসে ভক্তেরা জল ঢালেন। 2023 সালের শ্রাবণী মেলার আগে এই মন্দিরে পুজো দেওয়া সহ যাবতীয় তথ্য তুলে এনেছি আপনাদের জন্য। চলুন যাওয়া যাক। হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে গেলাম, এখন যাব বাবার ধামে। সেখানে গিয়ে দেখা যাক পুজো দেওয়া যায় কিনা, কেমন ভিড় আছে সব দেখাবো আপনাদের। ধামে যাওয়ার আগে আপনাদের এখানে আসার পথ দেখাই। কলকাতা হাওড়া থেকে ট্রেনে যশিডি নেমে অটো করে এখানে আসতে হবে। হাওড়া থেকে অনেক ট্রেনই এখানে আসে, যেমন কুম্ভু এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস, জনশতাব্দী, পূর্বাঞ্চল, মিথিলা এক্সপ্রেস, গঙ্গাসাগর, বিভূতি এক্সপ্রেস। এছাড়াও আরও অনেক ট্রেন এখানে আসে, এর যে কোনো একটা ধরে আসলেই হলো। আমরা আছি টাওয়ার চকে, এই দেখুন এখান থেকে সকালেই রওনা হয়েছি বাবার ধামের উদ্দেশ্যে। এ রাস্তা সোজা চলে গিয়েছে বাবার ধামে। এ রাস্তায় 5 মিনিট হাঁটলেই বাবার ধাম, কিন্তু আমরা প্রথমে যাচ্ছি শিবগঙ্গায়। এদিকে এরকম প্রচুর প্যারার দোকান পেয়ে যাবেন। এই রাস্তায় এত ভিড় দেখছেন কেন? কারণ সামনে হচ্ছে শিবগঙ্গা ঘাট। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শিবগঙ্গা। আর এই শিবগঙ্গায় স্নান করে পবিত্র হয়ে তারপরে মানুষ ফ্লাইওভার ধরে কিন্তু চলে যান বাবার ধামে। এ হচ্ছে শিবগঙ্গা, আর প্রচুর মানুষ দেখুন এখন স্নানে নেমে গেছেন, তারা এখান থেকে পবিত্র হয়ে যাবেন বৈদ্যনাথ বাবার ধামে। আমি একটু পবিত্র হয়ে নিলাম, তবে আমি স্নান করবো না, কারণ পুকুরের জলটা যথেষ্ট নোংরা আছে। এত মানুষ স্নান করছেন যে পুকুরের জল কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। এইদিকে শিবগঙ্গা, আর তার থেকে এই যে এইদিকে হেঁটে যেতে হবে, এইদিকে কিছুটা হেঁটে গেলেই উড়াল পুলটা পেয়ে যাবেন। সেই উড়াল পুলে আপনাকে হেঁটে হেঁটে মন্দিরের কাছে যেতে হবে। শিবগঙ্গা থেকে এখানে 2 থেকে 3 মিনিট হেঁটে আসতে লাগবে। এই যে লাইন যাচ্ছে দেখছেন, এখান থেকেই শুরু হচ্ছে এই ওভারব্রিজ। এই হচ্ছে শুরুয়াত, দেখুন এই যে যাত্রা শুরু হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু মূল এন্ট্রি এই উড়াল পুলের। এটা 100 মিটার গিয়ে একেবারে বাবার গর্ভগৃহে গিয়ে প্রবেশ করেছে। চলুন আমরা এর নিচ দিয়ে হেঁটে যাব বাবার গর্ভগৃহের কাছে। এই ওভারব্রিজ দেখুন, এখানে প্রচুর মানুষের ভিড়। ইয়ে কোন সা গেট হে? इसको सरदार पंडा द्वार वीआईपी गेट भी बोलते हैं। जो भी वीआईपी आते हैं यही गेट से एंट्री होता है। अभी कितने के टिकट है यह है वीआईपी? 250 शुरू से ही, सावन का 500, बाकी अन्य दिन 250, शिवरात्रि फिर 500, 1 जनवरी 500। দাদা এই হচ্ছে ভিআইপি গেটের ভিড়, মানে সব জায়গায় প্রচণ্ড ভিড় আজকে। শ্রেণীকরণ চিরকাল ছিল, আছে, আমার মনে হয় থাকবে। তার জন্য এই উপর দিয়ে সাধারণ মানুষ তারা যাচ্ছেন, আর এখান দিয়ে ভিআইপি। এই রাস্তায় আপনি শিবগঙ্গা থেকে স্নান সেরে এই পবিত্র বৈদ্যধামে প্রবেশ করবেন। এটা হচ্ছে পূর্ব গেট, এই গেট দিয়ে প্রবেশ করাই সব থেকে ভালো।
মন্দিরে ঢোকার আগে এরকম জুতো বাইরে নিয়ে নেবেন, আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে, তার ভেতরেও আপনি জুতো রাখতে পারেন। চলুন, সকালটা কিন্তু অন্যরকম মেজাজে রয়েছে মন্দির। এই হচ্ছে পার্বতী মন্দির, আর এদিক হচ্ছে বাবার মন্দির, দেখুন উপরে একজন উঠে গেছে। এইটা হচ্ছে গণেশ মন্দির, এইটা সন্ধ্যা মন্দির, আর ওইদিকে রয়েছে ওটা মহাকাল মন্দির। এরকমভাবে চারিদিকে 21টা মন্দির রয়েছে, মূল মন্দির বাদেও কথিত আছে বাবা মন্দিরে জল ঢালার পর তারপর পার্বতী মন্দিরেও জল ঢালতে হয়। এই দুই মন্দিরে দুটো পুজো একসঙ্গে দিলে কিন্তু আপনার পুজো সার্থক হবে। এটা নীলকণ্ঠ মন্দির বলে, আর এখানে রয়েছে এরকম ফুলের মালা ডালা, এইগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারেন। এ কিতনে কে হ্যায় ভাই সাহেব? 10 কা 20 কা 10 কা 20 কা। সাহেব কিতনে কি হ্যায়? 50 রুপে কি হ্যায় প্রসাদ? এ 50 ইয়া 100? 50 কি হ্যায়? 50 কে? প্রসাদ কিতনে কি হ্যায় ইয়া? ये 100 का या 50 का? ये 50 का, ये 100 का। अपनी मेला में कितना भीड़ होगा? सावन में बहुत ज़्यादा भीड़ रहता है, पूरा तो भर रहता है। वो ये साल कब होगा? इस साल सावन महीने आएगा, मतलब सावन महीने जब लगता है। आपने तो बोल लिया कि ये बहुत শ্রাবণী মেলা হবে 14 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত, কিন্তু এবছরে শ্রাবণী মেলা হবে। তা আপনারা যদি আসতে চান ওই মেলায়, প্রচুর ভিড় হবে, এখানে দাঁড়ানোর জায়গা নেই। তো আপনারা জানেন শ্রাবণী মেলার সময় বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গার ঘাটে স্নান করে ভক্তগণেরা কাঁধে করে জল নিয়ে 120 কিলোমিটার জার্নি করে এই বাবার ধামে এসে কিন্তু জল ঢালেন। এখানে পার্বতী মা পার্বতী দেবীর মন্দিরে দেখুন পুজো দেওয়ার ভিড়টা দেখুন। সামনে দেখুন প্রচুর মানুষ যাচ্ছেন, এটা হচ্ছে মা কালী মন্দির। মা তারা মন্দির, মা তারা, মা তারা মন্দির। রাম সীতা লক্ষ্মণ মন্দির, এই যে গঙ্গা জল দেখছেন এটা কিন্তু বিহারের সুলতানগঞ্জের গঙ্গার ঘাটের গঙ্গার জল, আর এই জল নিয়েই মানুষ 120 কিলোমিটার কাঁধে করে জল নিয়ে এই বাবার ধামে এসে জল ঢালেন। সেই জল হচ্ছে এই জল কত নেওয়া হয়? 20 রুপিয়া। বাবা বৈদ্যনাথ ধামের মোট 4টি গেট রয়েছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তবে পূর্ব গেট দিয়ে মানুষ বেশি প্রবেশ করেন। এখানে হচ্ছে গণেশ মন্দির রয়েছে, দেখুন এখান দিয়ে মানুষ এখনো যাচ্ছেন। এবার লাইনের ব্যাপারে বলে দিই, এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর শিবগঙ্গা ঘাট থেকে লাইনটা শুরু হবে, এবং এখানে আসলে আপনি দুরকম লাইন পাবেন, একটা হচ্ছে জেনারেল যেখানে শিবগঙ্গা ঘাটে স্নান করে যে কেউ আসতে পারে, আর একটা হচ্ছে ভিআইপি লাইন যেখানে কিন্তু 200 থেকে 250 টাকা পার হেড দিতে হবে। দিলেও কিন্তু মন্দিরের আগে গিয়ে একটা জায়গায় দুটো লাইন মিশে যায়। বাবার মন্দিরে দেখুন সেই দড়ি বাঁধা চলছে, এইটা আসবে এইদিকে। দেখুন এই যে দেওঘর ধাম, বৈদ্যনাথ ধাম, এটা কিন্তু একটা ধাম না,
এখানে জোড়া শক্তি রয়েছে, অর্থাৎ এটা কিন্তু সতীপীঠেরও এক পীঠ। শোনা যায় এখানে মাতা দেবীর হৃদয় পড়েছিল, এবং এও শোনা যায় ভগবান বিষ্ণু পার্বতীর শেষকৃত্য এই দেওঘরের মাটিতেই করেছিলেন। তো অনেক কাহিনী, অনেক গল্প, অনেক বিশ্বাস জড়িয়ে রয়েছে এই দেওঘর বৈদ্যনাথ ধামে। এক জিনিস দেখাই, এই যে ধাগাগুলো, দড়িগুলো, এই দড়িগুলোই কিন্তু মন্দিরের মাথায় বাঁধা হচ্ছে। এই দেখুন, এই জনগণ কিনতে পারে, যারা পুজো দেবে। কত করে নেন? 551 কা, 1100 কা, 2100 কা। আচ্ছা, মা বাংলা পিতাম্বরা। সব মন্দিরেই প্রচুর ভিড় দেখুন। ওরে বাবা, মানে শ্রাবণী মেলার থেকেও বেশি ভিড় এই মে মাসের আজ 3 তারিখে। এই হচ্ছে লাইন, এইখানে এসে লাইন কিন্তু সব এক হয়ে যায়। এখানে রয়েছে সরস্বতী মন্দির। এবার জানিয়ে রাখি, এই মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয়। সকাল 4টে থেকেই মন্দির খুলে পূজা অর্চনা চলতে থাকে, কিন্তু সাধারণ মানুষের জন্য এই জল ঢালা বা পূজা অর্চনা শুরু হয় সকাল 6টার পর থেকে, এবং রাত 9টার সময় মন্দির পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমার পেছনে রয়েছে জায়ান্ট স্ক্রিন। আপনারা ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, অনেকেই দেখতে পারেন না, তাই তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ভেতরে পুজো দেওয়া পুরোটাই কিন্তু এই জায়ান্ট স্ক্রিনে দেখতে পারবেন। প্রচণ্ড ভিড় শ্রাবণী মেলা থেকেও বেশি মনে হচ্ছে আমার কাছে, কারণ এর আগে অনেকে ভিডিও দেখেছি শ্রাবণী মেলায় ভিড় হয়, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়। তাহলে ভাবুন এবছর শ্রাবণী মেলায় কেমন ভিড় হতে পারে। কব কব জাদা ভিড় হতা হ্যায়? সোমবার সন্ডে আর সোমবার কো জাদা ভিড় হতা হ্যায়। আচ্ছা, এখানে এখানে বিয়েও সম্পন্ন হচ্ছে। কথিত আছে রাম সীতা লক্ষ্মণ যখন বনবাসে ছিলেন, তারাও কিন্তু ওই বিহারের সুলতানগঞ্জে গঙ্গার ঘাটে স্নান করে সেই গঙ্গা জল নিয়ে নিজে এসে এই বৈদ্যনাথ ধামে জল ঢেলেছিলেন। এখন এই পূর্ব দিকের গেট দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আচ্ছা আচ্ছা, লাড্ডু কিনতে কি হয়? 200 রুপিয়া কেজি, 200 টাকা কেজি লাড্ডু। তারপরে এইগুলো দামের ভ্যারাইটিজ আছে, ওখানে সব থেকে ভালো আছে ওটা 400 টাকা। প্রচুর কেনাবেচা চলছে, একেবারে মন্দিরের পূর্ব গেটের বাইরে এই দোকানটা রয়েছে। আর সকালে ব্রেকফাস্টের জন্য রাস্তায় দোকান পাবেন। মন্দিরেই দেখলাম যা ভিড় হয়, তাতে আপনার 2-3 ঘন্টা তো লাগবেই মন্দিরে। দেখো তো প্যারা, বৈদ্যনাথ ধামের আশপার্শ্ববর্তী অঞ্চল বিরাট ঘিঞ্জি, প্রচুর দোকানপাট আর মানে হোটেল আদি নানান কিছু দিয়ে একেবারে জমজমা, গোলকধাঁধার মতো ঘুরে বেড়াতে হয়। এই যে দেখছেন শিবগঙ্গা, এই শিবগঙ্গা তৈরি হওয়া এবং এখানে বৈদ্যনাথ ধাম তৈরি হওয়ার পেছনে একটা ছোট্ট গল্প আছে, সে গল্প না জানলে অধুরা রয়ে যাবে আপনাদের এই বৈদ্যনাথ ধামে আসা। রাবণ এমনি শিবভক্ত, তিনি শিবকে খুব ভালোবাসেন আর শিবকে সবসময় তিনি কাছে পেতে চান। তার জন্যে কি করলেন, লঙ্কা থেকে চলে গেলেন কৈলাসে, কৈলাসে গিয়ে সেখান থেকে শিবকে নিয়ে চলে যেতে চান লঙ্কায়। সেই উদ্দেশ্যে রাবণ চলেও গেলেন কৈলাসে, শিবের সঙ্গে তার কথা হলো। শিব বললেন, ঠিক আছে আমি আপনার সঙ্গে যেতে পারি একটা শর্তে, কোনো জায়গায় এই কৈলাস থেকে লঙ্কা পর্যন্ত কোনো জায়গায় কিন্তু আমাকে মাটিতে নামাতে পারবেন না। তো রাবণ বললেন, ঠিক আছে কোথাও আপনাকে নিচে নামাবো না। তারপর উড়োজাহাজে করে যাত্রাও শুরু হলো, বহুদূর তিনি চললেনও। তারপর এই যে এখন যে বৈদ্যনাথ ধাম যেখানে আছে, ঠিক এই ধামের এই যে কুণ্ড, এর পাশেই এসে তার প্রচণ্ড উচ্ছ্বাস পেয়ে গেল। তার কারণ আছে, কারণ কি, দেবতারা দেখলেন ভয়ানক বিপদ, শিবলিঙ্গ বা শিবকে যদি রাবণ এইখান থেকে লঙ্কায় নিয়ে যেতে পারে তাহলে আমাদের তো ঘোর সর্বনাশ, কোনোভাবে শিবকে লঙ্কায় পাঠানো যাবে না। তাহলে কি করতে হবে, রাবণকে রুখতে হবে। রাবণের ওই যে শিবলিঙ্গ নিয়ে তিনি যাচ্ছিলেন সেটাকে কোনো না কোনো জায়গায় এই মাটিতে তাকে স্থাপিত করতে হবে। সেই জন্য রাবণের ভেতরে আসলে গঙ্গা বইছিল, প্রচণ্ড প্রচ্ছাপ পেয়ে যাওয়ায় রাবণ কি করলেন, এই দেওঘরের মাটিতে তখন এসে তিনি দাঁড়ালেন। তারপর এখানে প্রচণ্ড প্রচ্ছাপ, কোথায় তাকে রাখবেন খুঁজে পাচ্ছেন না।
শেষে দেখলেন দূরে একটা ছোট্ট বালক দাঁড়িয়ে। আসলে তিনিই ছিলেন স্বয়ং নারায়ণ বা বিষ্ণু। তিনি তাকেই দায়িত্ব দিলেন যে বৎস, এই লিঙ্গটা তুমি ধরে রাখো, আমি প্রস্রাব করে আসছি। ও বলল, দেখুন আমি ধরতে পারি, আমার হাতে বেশি সময় নেই, আপনি তাড়াতাড়ি আসবেন। বলল, ঠিক আছে, আমি খুব দ্রুত চলে আসবো। তো রাবণও গেলেন প্রস্রাব করতে। তার আর তা মোটে শেষ হচ্ছে না, কারণ তার ভেতরে বইছে গঙ্গা। এই প্রচুর জল তাকে বের করতে অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে স্বয়ং নারায়ণ যিনি লিঙ্গ ধরে দাঁড়িয়েছিলেন তারও অস্বস্তি হচ্ছে। এবং এটা তো একটা প্ল্যান মাফিক, তাকে তো ওখানে শিবলিঙ্গটা নামাতে হবে। সেই জন্য তিনি কি করলেন, একটা বেলগাছে ঝুলিয়ে দিয়ে আর না পেরে তিনি চলে গেলেন। এবং বেলগাছ থেকে সেই শিবলিঙ্গ আনা হয়েছিল এইখানে, এক গোয়ালাই এনেছিলেন, তারপরই এইখানে অধিষ্ঠিত হয়েছেন স্বয়ং মহারাজ। এদিকে রাবণ কি করলেন, তার ওই কাজ শেষে তিনি হাত পা ধুতে গেলেন। হাত পা ধুতে গিয়ে দেখলেন কোথাও জল নেই, পরিষ্কার হতে পারছেন না। তারপর এই যে শিবগঙ্গা দেখা যাচ্ছে এইখানে তিনি জোর ঘুষি মারেন। তারপর মাটি ফুঁড়ে পাতাল থেকে কিন্তু এই জল বেরিয়ে আসে, তার থেকেই হচ্ছে এই শিবগঙ্গা।